मुग डाल आलूगुलो के परिष्कार करे खोसा छाड़िए जल दिए धुए नियेछि आर आलूगुलो के दो टुकड़ो करे केटे नियेछि आर दियेछि मुग डाल। मुग डालटा आमी भाजिनी, काचा मुग डालटा जल दिए परिष्कार करे धुए प्रेसार कुकारेर मध्ये दियेछि आर दिए दियेछि एकटी ढेल आखेर गुड़, ढेला गुड़। एरपर एगुलोके आमी जल दिए सेद्ध करे नेब। বন্ধুরা দেখুন আমার এখন এগুলো যেগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম সব সিদ্ধ করা হয়ে গেছে। আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি সিদ্ধ চালের গুঁড়োটা মেখে নেব। তো আমি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলু, মুগ ডাল, সেগুলো দিয়ে এই সিদ্ধ চালের গুঁড়োটা মাখবো। একটা ডো বানিয়ে নেব আর যদি প্রয়োজন হয় তাহলে অল্প গরম জল দেব। যদি ডোটা আমার ঠিকভাবে না হয় তাহলে আমাকে একটু গরম জল দিতে হবে, ঠান্ডা জল আমি কিন্তু দেব না। গরম জল করে এনেছি, এখন আমি এটা মেখে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ডোটা মোটামুটি হয়ে এসেছে কিন্তু একেবারে সম্পূর্ণভাবে হয়নি, তাই আমি একটু গরম জল এটাতে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ডোটা হয়ে গেল। এবারে আমি ডো থেকে অল্প অল্প করে নিয়ে পিঠেটা বানিয়ে ফেলি। এখন আমি বানিয়ে নিচ্ছি, ছোট্ট ডো নিয়ে নিয়েছি দেখুন। এরপর সেই ডোটা থেকে আমি পিঠেটা গড়ে নিচ্ছি। এভাবে বাটি করেছি, আপনারা সাইজে বড়ও করতে পারেন। আমি নারকেলের পুর নিয়ে নিলাম, আমি একটু ছোট ছোট করছি, দেখতে ভালো লাগে ছোট ছোটটা। মুকসুলি অনেকেই জানেন, এই দেখুন এইভাবে করতে হবে, ঠিক এইভাবে। এরপর আমি এগুলোকে রিফাইন তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, তো এবারে আমি সিম আছে ভাজতে হবে, তা আঁচটা সিম করে নিচ্ছি। তেলটা একটু ঠান্ডা হোক, নইলে পুড়ে যাবে এগুলো, পিঠেগুলো একটু ঠান্ডা হোক। তো তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি একে একে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, প্রথমবারের ভাজাটা আমার হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি সবগুলো ভাজা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আমার একটা কথা বলতে আমি ভুলে গেছি আর আপনাদের দেখাতেও ভুলে গেছি, আরও কিছু উপকরণ লেগেছে এটাতে, যেটা আমি দেখাতে এবং বলতে ভুলে গেছি। সেই উপকরণগুলো হচ্ছে পরিমাণ মতো একটু নুন দেবেন, আর আমি দিয়েছি আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আপনারা যদি
কাঁচা লঙ্কা না দেন তাহলে আপনারা লঙ্কা গুঁড়িও দিতে পারেন। যেহেতু এটা হচ্ছে ভাজা পিঠে মুগ শুঁটি, তাই এটা একটু মিষ্টি, একটু গুন্দা, একটু ঝাল, এরকম স্বাদটা হয়। তো এগুলো আপনারা দিয়ে দেবেন যখন করবেন, একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু নুন। আর মুগ তো দেওয়াই আছে আমার। তো বন্ধুরা, আমার মুগশুলি পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমি করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, মচমচে, খেতেও খুব টেস্টি হয়েছে, ঝাল মিষ্টি নুনটা। আপনারাও করে দেখবেন এবং খাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আর আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।